বন্ধুরা, আজ আমি আপনাদের খুব সহজ ও মজাদার তেলাপিয়া মাছের বারবিকিউ করে দেখাবো। বারবিকিউকে বলে বেটার বিকুই, বাংলায় কাবাব, শিক কাবাব বা ঝলসানো মাংসকে বোঝায়। এটি মূলত পারস্য এবং তুরস্কের মধ্যযুগীয় রন্ধন শিল্প থেকে এসেছে। ফিশ বারবিকিউ করতে এখানে আমি বেশ বড় সাইজের একটি তেলাপিয়া মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের ভেজা ভাবটি দূর করতে মাছটিকে ভালো করে মুছে নিব। আমি এখানে 2 কেজি ওজনের একটি তেলাপিয়া মাছ নিয়েছি, তবে যে কোনো সাইজের তেলাপিয়া দিয়ে বারবিকিউ করতে পারবেন। তবে একজন শেফ হিসাবে আমি আপনাকে সাজেস্ট করব, ফিশ বারবিকিউ করতে সবসময় বড় সাইজের মাছটি বেছে নেওয়ার জন্য। তাহলে মাছটির উপরের ক্রিসপি ভাব ও ভেতরের জুসিনেসটা পারফেক্টভাবে বজায় থাকবে। এবার একটি ছুরি দিয়ে মাছটি একটু ডিপ করে কেটে নিব, যাতে আমি যে মশলা ব্যবহার করব সেটি যেন মাছের ভেতরে ভালোভাবে পৌঁছায়। তবে আমি কিন্তু মাছের গায়ে মাত্র 1টি করে পোচ দিব, যাতে মাছটি থেতলে না যায় এবং দেখতেও খুব সুন্দর হয়। মাছটির পেটের ভিতর সাইডটি হালকা করে কেটে নিব, কারণ এখানে মিট খুবই কম থাকে। পিঠে মিট বেশি থাকে, তাই পিঠের সাইড একটু ডিপ করে কেটে নিব। অপর পাশটিও আমরা একইভাবে কেটে নিব। তবে খেয়াল রাখতে হবে মাছের মাঝের যে বড় কাঁটাটি রয়েছে সেটি যেন কেটে না যায়, তাহলে বারবিকিউ করার সময় মাছটি ভেঙে যেতে পারে। মাছটি কাটা হয়ে গেলে আরও একবার মাছটি ভালো করে মুছে নিব, যাতে আমার মশলা মাছের গায়ে ভালো করে সেট হয়। মেরিনেশনের জন্য আমি এখানে একটি পাত্রে 2 চা চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। সাথে 2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, যাতে আমার বারবিকিউয়ের কালারটা খুব সুন্দর হয়। এখানে আমি লবণ দিচ্ছি 1 চা চামচ, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখানে আমি ঝালের জন্য কোনো বাড়তি মরিচের গুঁড়া দিব না, কারণ আমি যে স্পেশাল বারবিকিউ মশলাটা ব্যবহার করব সেখানে মরিচের গুঁড়া দেওয়া আছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমার স্পেশাল বারবিকিউ মশলা 1 কাপ পরিমাণ। এটা অথেন্টিক ইন্ডিয়ান রেস্টুরেন্টের তান্দুরি শেফরা ব্যবহার করে চিকেন বা ফিশ তান্দুরি বানানোর জন্য। আপনাদের জন্য আমি এই মশলাটির সহজ রেসিপি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই রেসিপিটি দেখে নেবেন। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবং সর্বশেষ অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ লেবুর রস। আপনারা দেখেছেন লেবুর রসটি আমি প্রথমেই মশলাতে ব্যবহার করে নিয়েছি, তবে আপনারা চাইলে মাছটি যখন প্রায় হয়ে আসবে তখনও ব্যবহার করতে পারেন। যে কোনো মাছের বারবিকিউতেই কিন্তু লেবুর রস খুব ভালো একটি স্বাদ এনে দেয়। এবার আমি সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিব এবং ধীরে ধীরে মাছের গায়ে মাখিয়ে নিব। আর মশলাটি যেন মাছের প্রতিটা অংশে খুব ভালো করে ঢোকে, বিশেষ করে আমরা যে অংশ ছুরি দিয়ে কেটে নিয়েছি তার ভেতরে ভেতরে আঙুল দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। মাছের কোনো অংশে যেন মশলা লাগাতে বাকি না থাকে, মাছের প্রতিটা অংশে যাতে লবণ ও মশলার ঘ্রাণ পৌঁছে যায়
সেজন্য আমি মাছের মাথা ও পেটের ভিতরের অংশে হালকা মশলা মাখিয়ে নিব। মশলা মাখানো হয়ে গেলে মাছটিকে এক ঘন্টা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে ম্যারিনেট করে নিব, যাতে লবণ ও মশলার ঘ্রাণ মাছের ভেতরে ভালোভাবে ঢুকতে পারে। তবে আপনারা চাইলে রুম টেম্পারেচারে রেখেও ম্যারিনেট করে নিতে পারেন। বন্ধুরা, আমি আমার বারবিকিউ চুলাটি কয়লা ভর্তি করে নিয়েছি এবং এর মধ্যে কিছুটা স্পিরিট ঢেলে দিয়েছি, যাতে খুব সহজে কয়লায় আগুন ধরে যায়। তবে আপনারা কাজটি খুবই সাবধানতার সঙ্গে করবেন, যাতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। খুব ভালোভাবে আমার কয়লায় আগুন জ্বলে উঠেছে। এবার একটি ছোট ফ্যানের সাহায্যে আগুন সব জায়গায় ছড়িয়ে দিব। ভালো করে আমার চুলা জ্বলে উঠেছে। এবার আমি আমার বারবিকিউ নেটটা গরম করে নিব। ফিশ বারবিকিউ করার জন্য এই স্ট্যান্ডগুলো খুবই ভালো, এতে মাছ নড়াচড়া করতে পারে না এবং সহজে ওলট পালট করা যায়, তাই মাছটি ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না। আমি স্ট্যান্ডটিতে কিছুটা সরিষার তেল ব্রাশ করে দিব, যাতে বারবিকিউ করার সময় মাছ স্ট্যান্ডের সঙ্গে লেগে না যায়। আর হ্যাঁ, নর্মালি এই স্ট্যান্ডগুলো বাজারে আপনারা কিনতে পাবেন, যে কোনো মার্কেটে বা সুপার মার্কেটে খুব সহজেই স্ট্যান্ডগুলো পেয়ে যাবেন। আমাদের চুলায় পরিপূর্ণ হিট চলে এসেছে, এবার বারবিকিউ শুরু করার পালা। প্রথমে মাছটি সাবধানে স্ট্যান্ডে নামিয়ে রাখবো এবং প্লেটে থাকা মশলাগুলো মাছের উপর ব্রাশ করে দিয়ে দিব। এবং মশলাগুলো দেওয়া হলে স্ট্যান্ডটি শক্ত করে আটকে দিব। বন্ধুরা, আমরা খুব লো হিটে আস্তে আস্তে মাছটি কুক করব। আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, কয়লা পরিপূর্ণ জ্বলে না ওঠা পর্যন্ত ধোয়া হতে পারে, তখন কিন্তু মাছটি চুলায় দেওয়া যাবে না, তাহলে মাছটি কালো ও মাছের ধোয়া ধোয়া গন্ধ হয়ে যাবে। তাই আমরা কয়লাগুলো লাল হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু পরপর মাছটি উল্টিয়ে দিতে হবে এবং উল্টে দেওয়ার পর মাছটির গায়ে তেল বা বাটার ব্রাশ করে দিতে হবে। আমরা প্রথমে সরিষার তেল ব্রাশ করে দিব এবং পরে বাটার ব্রাশ করে দিব, যাতে আমাদের মাছ ড্রাই হয়ে না যায়। প্রথমবার সরিষার তেল ব্রাশ করব, যাতে সরিষার যে ঝাঁঝালো ঘ্রাণটা রয়েছে সেটা মাছের ভেতর ঢুকে যায়। সাইজের মাছ বারবিকিউ করার ক্ষেত্রে বারবার মাছটি উলট পালট করে দিতে হবে, যাতে মাছটি পুড়ে না যায় ও ভেতর থেকে পরিপূর্ণ সিদ্ধ হতে পারে। মাছটি যখন আধা সিদ্ধ বা প্রায় কাছাকাছি হয়ে আসবে, তখন এর গায়ে খানিকটা বাটার ব্রাশ করে দিব। তবে এখানে অলিভ অয়েলও ব্যবহার করা যাবে, এতে মাছের গায়ে একটু সময় নিয়ে সুন্দর পোড়া পোড়া ভাব চলে আসবে এবং জুসিনেস তৈরি হবে। কোথাও যেন ড্রাই না থাকে সেইভাবে বাটার বা তেল ব্রাশ করে দিতে হবে। ড্রাই থাকলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ও ভেতরে জুসিনেসটাও চলে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বারবিকিউটা রেডি হয়ে গিয়েছে। আমি এখানে সময়টা নির্দিষ্ট করে বলবো না, কারণ এটা সম্পূর্ণ কয়লার হিটের উপর নির্ভর করে। তবে লো হিটে আস্তে আস্তে বারবিকিউটি করতে আমার 40 মিনিটের মতো সময় লেগেছে। এবং দেখুন বন্ধুরা, আমার মাছটিতে খুব সুন্দর জুসি জুসি একটা লুক এসেছে এবং চারপাশে দারুণ একটি গন্ধ ছড়িয়ে পড়েছে। তো বন্ধুরা, আজকের এই জুসি ও ইয়াম্মি ফিশ বারবিকিউ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যান সবার আগে।